মোহাম্মদ আলী জিন্না, যিনি ছিলেন গুজরাটি বংশোদ্ভূত আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনিই মূলত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের একমাত্র প্রতিষ্ঠাতা। 1913 সাল থেকে শুরু করে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত জিন্না নিখিল ভারত মুসলিম লীগের একজন অন্যতম নেতা ছিলেন। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নির্বাচিত হন এবং আমৃত্যু পর্যন্ত ওই পদেই তিনি বহাল ছিলেন। পাকিস্তান তাকে কায়েদে আজম বা মহান নেতা, অনেকে আবার জাতির পিতা হিসেবে তাকে সম্মান করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, একটা মুসলিম রাষ্ট্রের একজন মুসলিম নেতা, তিনি কি সত্যি একজন প্রকৃত মুসলিম ছিলেন? জিন্নার যে খারাপ বৈশিষ্ট্যগুলো ছিল সেটা কিন্তু আর বলে না। তার বৈশিষ্ট্যগুলো এতটাই খারাপ ছিল যে তাকে মুসলিম বলাই যায় না। চলুন দেখে আসি এই মোহাম্মদ আলী জিন্নার তিনটি সবথেকে খারাপ অভ্যাস সম্পর্কে। প্রথমত, এই মোহাম্মদ আলী জিন্না তিনি নামাজ আদায় করতেন না। দ্বিতীয় খারাপ অভ্যাসটি ছিল, মোহাম্মদ আলী জিন্না সবসময় মদ্যপান করতেন এবং তার প্রিয় মদ ছিল হুইস্কি। তিন নম্বরে যে খারাপ বৈশিষ্ট্যটা ছিল, এটা খুবই মারাত্মক। অনেক মুসলিমই রয়েছে যারা ভালোভাবে নামাজ পড়ে না, যারা ভালোভাবে সব কিছু মেনে চলে না, কিন্তু শুকরের মাংস, একজন যতই অনামাজি হোক, যতই মদ্যপায়ী হোক, কিন্তু একজন মুসলিম কখনো শুয়োরের মাংস খেতে পারে না। কিন্তু এই মোহাম্মদ আলী জিন্না তিনি শুয়োরের মাংস খেতেন। এখন আপনার একজন প্রতিবেশী যদি নামাজ না পড়ে, মদ্যপান করে এবং শুকুরের মাংস খায়, তাহলে কি আপনি তাকে প্রকৃত মুসলিম বলবেন? শুকুরের মাংস কোরআনের মোট 5টি জায়গায় নিষিদ্ধ করা হয়েছে। মদ সূরা নিসার 43 নম্বর আয়াতে নিষিদ্ধ করা হয়েছে। তাই মোহাম্মদ আলী জিন্নার জীবনের অধিকাংশ কাজ এই কোরআনের মূল্যবোধের একেবারে বিরুদ্ধে যায়। তাকে কখনোই বলা যায় না সে একজন মুসলিম রাষ্ট্রের মুসলিম নেতা ছিলেন। তিনি প্রকৃত মুসলিম ছিলেন কিনা আপনারা জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে।